শুভ সন্ধ্যা আমি লিপুন আপনার লিপুন ওড়িয়া টিভি চ্যানেল কু বহুত বহুত স্বাগত করুচি। আজ সন্ধ্যার কোন টপ নিউজ আস রয়েছে চালন্তু দেখি নবা। তা পূর্ব সমস্ত চ্যানেল কু সাবস্ক্রাইব করি পাখর থিবা অল বেল আইকন কু দবাই দিয়ন্তু, কারণ যাহা বি লাটেস্ট ইনফরমেশন রয়েছে আপন মানে সর্বপ্রথমে দেখি পারিবে। তো দেখন্তু প্রথম অপডেট রয়েছে, আউ সপ্তাহে সময় মাগিলে দিল্লি মুখ্যমন্ত্রী স্বাস্থ্যগত কারণ জনাই অন্তরীণ জামিন বড়াইবাকু সুপ্রিম কোর্টরে আবেদন কলে কেজরিওয়াল। পরবর্তী অপডেট রয়েছে, চিলিকা বিধায়ক প্রশান্ত জগদেবক গিরফকু বিরোধ, খোর্ধা রিটর্নিং অফিসর কার্যালয় ঘেরাও। পরবর্তী অপডেট রয়েছে, চিকিৎসা বিজ্ঞানরে বিরল উপলব্ধি, মধুমেহ রোগীকে সম্পূর্ণ সুস্থ করিথিবা চাইনিজ বৈজ্ঞানিকর দাবি। সেল ট্রান্সপ্লান্ট পদ্ধতিরে চিকিৎসা কলে মধুমেহ রোগর চিকিৎসা সম্ভব বলে সে কহিছন্তি। পরবর্তী অপডেট রয়েছে, আসন্তকালি ঠারু বড়িব পারদ, 2-3 ডিগ্রি পর্যন্ত দিনর তাপমাত্রা বৃদ্ধি পাইবা নেই আকলন করেছে পানিপাগ বিভাগ বলে সূচনা রয়েছে। তবে ভীষণ বাত্যা রেমল বাত্যারে পরিণত হয়েছি, বর্তমান ওড়িশা কুয়ার বিশেষ প্রভাব নাহি, রাজ্যর স্থলভাগরে বর্ষা ঘড়ঘড়ি পবন হেবার বিশেষ সম্ভাবনা নথিবা সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে, এথর শীঘ্র আসিব মৌসুমি, আগামী 5 দিন ভিতরে কেরল ছুঁইপারে মৌসুমি, এনেই সূচনা দিয়েছি ভারতীয় পানিপাগ সংস্থা। মৌসুমি কেরল ছুঁইবা নেই পাগ অনুকূল রয়েছে, 5 দিন ভিতরে এহা কেরল উপকূল ছুঁইব বলে সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে, আসিলা আউ এক এডিআর রিপোর্ট, 1283 প্রার্থীঙ্ক মধ্যরু 412 প্রার্থী কোটিপতি, 292 জনক নাঁরে রয়েছে গুরুতর অপরাধিক মামলা বলে সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে, না নেই বৈজয়ন্তঙ্ক উপরে বর্ষিলে নবীন, কইলে 10 বর্ষ সাংসদ করি পঠাইলি, সে কেন্দ্রাপড়া কাম নকরি নিজ কোম্পানি পাই কাম কলে। পরবর্তী অপডেট রয়েছে, আয়কর বিভাগের আইটিআর ফর্ম একরে এক বড় পরিবর্তন করেছেন, অগ্নিবীর যবান উপরে এর সিধাসলখ প্রভাব পড়ব, ফর্মরে নূয় খণ্ড ধারা সিসিএচ কু সামিল করা যাইছি, যাহাফলরে অগ্নিবীর নিজ সেবা নিধি কোষরে বিভিন্ন লাভ পাইপারিবে বলে সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে, আজ ওড়িশা সিএচএসএল পরীক্ষা পাই করন্তু আবেদন, আজ হচ্ছে লাস্ট ডেট, 673টি পদবি পাই হব পরীক্ষা, জুলাই 21 প্রিলিমস পরীক্ষা বলে সূচনা রয়েছে। তো যে প্লস টু মানে পাস করেছেন সেমানে ওএসএসসি অফিসিয়াল ওয়েবসাইট কু যাইকি সিএচএসএল পাই আবেদন করি পারিবে। পরবর্তী অপডেট রয়েছে, বার আসোসিয়েশন ল বড় নিষ্পতি, কেহি ওকিল লড়িবেনি গেমিং জোন অগ্নিকাণ্ড অভিযুক্তঙ্ক কেস বলে সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে, শ্রীমন্দির পরিক্রমা মার্গ উপরে উড়িলা ড্রোন, পুলিশ প্রশাসন নজর রখুনথিবা অভিযোগ হয়েছে। পরবর্তী অপডেট রয়েছে, আসন্তা 28 নিমাপড়া আসুচন্তি অমিত শাহা, বিশাল জনসভাকু উদ্বোধন দেবে বলে সূচনা রয়েছে। 28 তারিখের নিমাপড়া গ্রস্তরে আসি যাকি ইনডোর স্টাডিয়মে হওয়া বিশাল জনসভাকু সম্বোধন দেবে বলে সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে, কেন্দ্রাপড়ার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কর প্রচার, দলীয় প্রার্থীঙ্ক ভোট মাগিবা সহিত জনসভাকু সম্বোধন কলে নবীন বলে সূচনা রয়েছে। এসহিত সরকারঙ্কর বিভিন্ন যোজনা সম্পর্কে লোককু পচারি বুঝিলে। পরবর্তী অপডেট রয়েছে, শেয়ার বজারে উৎসাহ জারি, পুনি নূয় রেকর্ড কলা সেনসেক্স ও নিফটি বলে সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে, ভারতীয় নম্বর সহিত আসুথিবা আন্তর্জাতীয় জাল কল রোকিবাকু সরকারঙ্কর নির্দেশনামা জারি হইতিবা সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে, ইলেকশন পরে বৃদ্ধি পাইব এলপিজি সিলিন্ডর দাম, লাগু হব কি নূয় রেট, 4 তারিখের রেজল্ট প্রকাশ পাইব বলে সূচনা রয়েছে। তো যেহেতু ইলেকশন সরি যাইথিব তেণু আপন মানুষ জুন মাস 1 তারিখের এলপিজি গ্যাস দর বৃদ্ধি হবার আশঙ্কা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে, আইপিএল 2024 ফাইনাল ফাইট্রে সনরাইজর হায়দ্রাবাদ কু মাত দেই চাম্পিয়ন সাজিছি কলকাতা নাইট রাইডর্স, এই বিজয় সহিত কলকাতা আইপিএল ইতিহাসরে তৃতীয় থর পাই এই ট্রফি নিজর করেছি, 10 বর্ষ পরে শ্রেয়স আয়রঙ্ক নেতৃত্বরে কলকাতা পুনি থরে চাম্পিয়ন মুকুট পিঁধিথিবা সূচনা রয়েছে। আন্তর্জাতীয় ক্রিকেটরে বর্তমান সবুঠারু সফল অধিনায়ক প্যাট কমিন্সক সেনাকু চকমা দেই শ্রেয়স কলকাতাকু চাম্পিয়ন করাইথিবা সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে, আন্তর্জাতিক ক্ষেত্রে তমাকু বর্জন পাই ওড়িশার উল্লেখনীয় সফলতা লাগি বিশ্ব স্বাস্থ্য সংগঠন পক্ষরু
ଓଡ଼ିଶାକୁ ୱାରଲ୍ଡ ନୋ ଟୋବାକୋ ଡେ ଆୱାର୍ଡ 2024 ପୁରସ୍କାର ଘୋଷଣା କରାଯାଇଥିବା ସୂଚନା ରହୁଛି। ଦେଶର ପ୍ରଥମ ରାଜ୍ୟ ଭାବେ ଓଡ଼ିଶା ତମାଖୁ ମୁକ୍ତ ଗାଁ ଅଭିଯାନ ଆରମ୍ଭ କରିଥିଲା। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ଯୁକ୍ତ ଦୁଇ ପରୀକ୍ଷା ଫଳ ପ୍ରକାଶ ପାଇବା ପରେ ଉତ୍ତର ଖାତାର ପୂର୍ଣ୍ଣ ମୂଲ୍ୟାଙ୍କନ ପାଇଁ ଆସନ୍ତା ଜୁନ୍ ପହିଲା ସୁଦ୍ଧା ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇବ ବୋଲି ଉଚ୍ଚ ମାଧ୍ୟମିକ ଶିକ୍ଷା ପରିଷଦ ପକ୍ଷରୁ କୁହାଯାଇଛି। ଇଚ୍ଛୁକ ଛାତ୍ରଛାତ୍ରୀମାନେ 1 ତାରିଖରୁ ପରୀକ୍ଷା ଖାତାର ପୂର୍ଣ୍ଣ ମୂଲ୍ୟାଙ୍କନ ପାଇଁ ଆବେଦନ କରିପାରିବେ। ଜୁନ୍ ମାସ ଶେଷ ସପ୍ତାହରେ ବାର୍ଷିକ ଇନ୍ଷ୍ଟାଣ୍ଟ ପରୀକ୍ଷା ହେବ ବୋଲି କର୍ତ୍ତୃପକ୍ଷ କହିଥିବା ସୂଚନା ରହୁଛି। ଅକୃତକାର୍ଯ୍ୟ ହୋଇଥିବା ପିଲାମାନଙ୍କୁ ପୁଣି ଥରେ ସୁଯୋଗ ଦେବା ପାଇଁ ପରିଷଦ ତରଫରୁ ଏହି ପଦକ୍ଷେପ ନିଆଯାଇଥିବା ସୂଚନା ରହୁଛି। ସୂଚନାଯୋଗ୍ୟ, ଚଳିତ ବର୍ଷ ଯୁକ୍ତ ଦୁଇ ବିଜ୍ଞାନରେ ସର୍ବାଧିକ 798 ଜଣ ଫେଲ୍ ହୋଇଥିବା ବେଳେ ଧନ୍ଦାମୂଳକ ଶିକ୍ଷାରେ ସବୁଠାରୁ କମ୍ 91 ଜଣ ଫେଲ୍ ହୋଇଥିବା ସୂଚନା ରହିଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, SBI ନିକଟରେ ଏକ ନୂଆ ଅପଡେଟ୍ ଆସିଛି। ଏବେ ଆପଣଙ୍କୁ କହିବୁ ଯେ SBI କାର୍ଡ଼ ନିକଟରେ ସୂଚିତ କରିଛି ଯେ ଏହାର କିଛି କ୍ରେଡିଟ୍ କାର୍ଡ଼ ସରକାରୀ ସମ୍ବନ୍ଧୀୟ କାରବାର ଉପରେ ରିୱାର୍ଡ ପଏଣ୍ଟ ଦେବ ନାହିଁ। ଏହି ନିୟମ ଜୁନ୍ 1, 2024 କାର୍ଯ୍ୟକାରୀ ହେବ ବୋଲି ସୂଚନା ରହୁଛି, ଯାହାକି ବିଭିନ୍ନ କାର୍ଡ଼ ଥିବା ଲିଷ୍ଟରେ ସୂଚନା ରହୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ପାଣିକୋଇଲିରୁ ଆସିଛି ଏକ ଦୁଃଖଦ ଖବର। ମ୍ୟାଟ୍ରିକ୍ ପରୀକ୍ଷାରେ କମ୍ ନମ୍ବର ରଖିବାରୁ ଛାତ୍ରଙ୍କର ଆତ୍ମହତ୍ୟା ଅଭିଯୋଗ। ଏଭଳି ଘଟଣା ସାମ୍ନାକୁ ଆସିଛି ଯାଜପୁର ଜିଲ୍ଲା ପାଣିକୋଇଲି ଥାନା ଅନ୍ତର୍ଗତ ବଡ଼ବିରୁଆ ଗାଁରୁ। ଗାଁର ବ୍ରଜବିହାରୀ ପଣ୍ଡା ଓ ମନ୍ଦାକିନୀ ପଣ୍ଡାଙ୍କର ପୁଅ ପ୍ରଜ୍ଞାନ କୁମାର ପଣ୍ଡା ଗତକାଲି ରେଜଲ୍ଟ ବାହାରିବା ପରେ ପରିବାର ଲୋକଙ୍କ ଅନୁପସ୍ଥିତିରେ ମାଆଙ୍କ ଶାଢ଼ୀରେ ଫାଶି ଲଗାଇ ଆତ୍ମହତ୍ୟା କରିଥିବା ଅଭିଯୋଗ ହୋଇଥିବା ସୂଚନା ରହୁଛି। ପ୍ରଜ୍ଞାନ ଚଳିତ ବର୍ଷ ମ୍ୟାଟ୍ରିକ୍ ପରୀକ୍ଷା ଦେଇଥିଲେ, ତେବେ ରେଜଲ୍ଟ ପ୍ରକାଶ ପାଇବା ପରେ ସି ଗ୍ରେଡ୍ ପାଇ ଚିନ୍ତିତ ଥିଲେ। ସୁକିନ୍ଦା ପୋଲିସ ମୃତଦେହ ଜବତ କରି ବ୍ୟବଚ୍ଛେଦ ପାଇଁ ପଠାଇଥିବା ସୂଚନା ରହୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ସ୍ଥଳଭାଗ ଅତିକ୍ରମ କଲା ଭୀଷଣ ବାତ୍ୟା ରେମାଲ। ପଶ୍ଚିମବଙ୍ଗ ଓ ବାଂଲାଦେଶ ଉପକୂଳରେ ରଚିଲା ତାଣ୍ଡବ ବୋଲି ସୂଚନା ରହୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ନିମାପଡ଼ାରେ ନିର୍ବାଚନୀ ହିଂସା। ପିପିଲି ବିଧାୟକ ରୁଦ୍ର ମହାରଥୀଙ୍କ ଗାଡ଼ି ଉପରେ ଆକ୍ରମଣ, 2 BJP କର୍ମୀଙ୍କୁ ବାନ୍ଧିଲା ପୋଲିସ ବୋଲି ତଥ୍ୟ ରହୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ବାଲେଶ୍ୱର ଜିଲ୍ଲା ସିମୁଳିଆ ଥାନା ଅନ୍ତର୍ଗତ ପୁରୁଷୋତ୍ତମପୁରରେ ଅଭାବନୀୟ ଘଟଣା। ପାର୍ବତୀପୁର ଗାଁରେ ଘର ଭିତରୁ ମିଳିଲା ଦମ୍ପତିଙ୍କର ମୃତଦେହ। ମୃତକ ହେଲେ ମନୋଜ ମହାକୁଡ଼ ଓ ସସ୍ମିତା ମହାକୁଡ଼, ଦୁହେଁ ଗତ ରାତିରେ ଆତ୍ମହତ୍ୟା କରିଥିବା କୁହାଯାଉଛି। ରବିବାର ଅପରାହ୍ନରେ ଦୀର୍ଘ ସମୟ ଧରି ମନୋଜ ଓ ସସ୍ମିତା କବାଟ ଖୋଲିନଥିବାରୁ କବାଟ ତାଡ଼ି ଭିତରକୁ ପଶିଥିଲେ ପରିବାର ଲୋକେ। ସେତେବେଳେ ଦୁହିଁଙ୍କର ମୃତଦେହ ମିଳିଥିବା ସୂଚନା ରହିଛି। ଦୁହିଁଙ୍କ ବେକରେ ଇଲେକ୍ଟ୍ରିକ୍ ତାର ଗୁଡ଼େଇ ହୋଇଥିବା ଦେଖିବା ପାଇଁ ମିଳିଥିଲା। ସେମାନଙ୍କୁ ଛୁଇଁବାରୁ ତାଙ୍କ ଶରୀର ବିଦ୍ୟୁତ ଚାର୍ଜ ଥିବା ଜଣାପଡ଼ିଥିଲା। 2 ଜଣ ବିଦ୍ୟୁତ ଆଘାତରେ ଆତ୍ମହତ୍ୟା କରିଥିବା ସନ୍ଦେହ କରାଯାଉଛି। ସିମୁଳିଆ ପୋଲିସ ଘଟଣାସ୍ଥଳରେ ପହଞ୍ଚି ତଦନ୍ତ କରୁଥିବା ସୂଚନା ରହିଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ଓଡ଼ିଶା ପାଇଁ ଶେଷ ପର୍ଯ୍ୟାୟ ଭୋଟ ଯୁଦ୍ଧ ଜୁନ୍ 1 ତାରିଖରେ ହେବ। ଏଥିପାଇଁ ସବୁ ଦଳ ବଳ ଲଗାଇ ଦେଇଛନ୍ତି। ଆସନ୍ତା 29 ତାରିଖରେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ପୁଣି ଥରେ ଓଡ଼ିଶା ଆସିବେ। ବାରିପଦା, ବାଲେଶ୍ୱର ଓ କେନ୍ଦ୍ରାପଡ଼ାରେ ପ୍ରଚାର କରିବେ। ସେହିଦିନ କଂଗ୍ରେସ ରାଷ୍ଟ୍ରୀୟ ସଭାପତି ମଲ୍ଲିକାର୍ଜୁନ ଖଡ଼ଗେ ବି ଓଡ଼ିଶା ଆସିବେ ବୋଲି ସୂଚନା ରହୁଛି। ବାଲେଶ୍ୱର ଓ ଭଦ୍ରକରେ ସେ ଦଳ ପାଇଁ ପ୍ରଚାର କରିବେ। ଆଉ 30 ତାରିଖରେ ରାହୁଲ ଗାନ୍ଧୀ ଓଡ଼ିଶା ଆସିବେ ବୋଲି ସୂଚନା ରହୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ସୁନାଦରକୁ ନେଇକି ଓଡ଼ିଶା ରାଜଧାନୀ ଭୁବନେଶ୍ୱରରେ ଆଜି 22 କ୍ୟାରେଟ୍ ସୁନା ମୂଲ୍ୟ 10 ଗ୍ରାମ ପ୍ରତି 66,650 ଟଙ୍କା ଥିବାବେଳେ 24 କ୍ୟାରେଟ୍ ସୁନା ମୂଲ୍ୟ 10 ଗ୍ରାମ ପ୍ରତି 72,710 ଟଙ୍କା ଥିବା ରେକର୍ଡ ହୋଇଛି। ତ ଯାହାକି ସୁନାଦର 250 ଟଙ୍କା ବୃଦ୍ଧି ହୋଇଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ଗ୍ରାଉଣ୍ଡ ଷ୍ଟାଫ୍ଙ୍କ ଉପରେ ଧନ ବର୍ଷା କଲା BCCI, ମିଳିବ ଏତିକି ଟଙ୍କା ବୋଲି ସୂଚନା ରହୁଛି। କୋଲକାତା ନାଇଟ୍ ରାଇଡର୍ସ ପୁଣି ଥରେ IPL ଟାଇଟଲ ଜିତିଛି। ଦଳ ତୃତୀୟ ଥର ପାଇଁ ଚାମ୍ପିଅନ୍ ହୋଇଛି। IPL 2024 ବିଜେତା ଦଳ ପୁରସ୍କାର ରାଶି ଭାବରେ 20 କୋଟି ଟଙ୍କା ପାଇଛି। ଭାରତରେ କ୍ରିକେଟ୍ ବୋର୍ଡ ଅଫ୍ କଣ୍ଟ୍ରୋଲ ଖେଳାଳିଙ୍କ ପାଇଁ ଗ୍ରାଉଣ୍ଡ ଷ୍ଟାଫ୍ ଏବଂ କ୍ୟୁରେଟ୍ଙ୍କ ପାଇଁ ଟ୍ରେଜେରୀ ଖୋଲିଥିବା ସୂଚନା ରହୁଛି। BCCI ସଚିବ ଜୟ ଶାହ ଗ୍ରାଉଣ୍ଡ କର୍ମଚାରୀଙ୍କ ପ୍ରତ୍ୟେକଙ୍କୁ 25 ଲକ୍ଷ ଟଙ୍କା ଲେଖାଏଁ ଦେବାକୁ ଘୋଷଣା କରିଥିବା ସୂଚନା ରହୁଛି। ଏହା 10ଟି ଗ୍ରାଉଣ୍ଡର କର୍ମଚାରୀଙ୍କ ପାଇଁ ଉପଲବ୍ଧ ହେବ ବୋଲି ସୂଚନା ରହୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, PM କିଷାନ ଯୋଜନାକୁ ନେଇକି। PM କିଷାନ ଯୋଜନାର ପରବର୍ତ୍ତୀ କିସ୍ତି ଆପଣମାନଙ୍କୁ ଜୁଲାଇ ମାସ ଭିତରେ ମିଳିବ ବୋଲି ଆଶା କରାଯାଉଛି। ତା ପୂର୍ବରୁ ଆପଣମାନେ ଯଦି EKYC କରିନାହାନ୍ତି ଅପଡେଟ୍ କରିନିଅନ୍ତୁ। ତ ଯାହାକି ଆଜିକାର ଟପ୍ ନ୍ୟୁଜ୍ ଥିଲା,
ତା ସହିତ ଯେଉଁମାନେ ନିଜ ମୋବାଇଲ ମାଧ୍ୟମରେ ପଇସା ରୋଜଗାର କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି, ସବୁଠାରୁ ବହୁତ ବଡ଼ ଆପ୍ଲିକେସନ୍ ରହିଛି ଅପ୍ଷ୍ଟକ୍ ଆପ୍ଲିକେସନ୍, ଯେଉଁଠି ପ୍ରତି ରେଫର ଆପଣଙ୍କୁ 200 ଟଙ୍କା ମିଳିବ, ଯାହାକୁ ଆପଣ ବ୍ୟାଙ୍କକୁ ଟ୍ରାନ୍ସଫର କରିପାରିବେ। ଭିଡ଼ିଓ ଡେସ୍କ୍ରିପ୍ସନ୍ରେ ଲିଙ୍କ୍ ଅଛି, ଡାଉନଲୋଡ଼ କରିକି ପଇସା କମାନ୍ତୁ। ଥ୍ୟାଙ୍କ ୟୁ। ଜୟ ଜଗନ୍ନାଥ।